আপনার টিকটক অ্যাকাউন্ট কি ফ্রিজ হয়ে গিয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে যাবেন। আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারলে আপনার টিকটক অ্যাকাউন্টকে আপনি নিজেই কিন্তু আনফ্রিজ করে নিতে পারবেন। তো এই জন্য কী করতে হবে, যদি আপনার টিকটক অ্যাকাউন্টকে আপনি আনফ্রিজ করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমাদের মধ্যে কিন্তু অনেকেরই টিকটক আইডি রয়েছে যেগুলো টিকটক আইডিতে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হয় না, ভিডিওতে লাইক পড়ে না। যদি আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড দেওয়ার পর যদি দেখেন আপনার টিকটকে 100-150 বেশি ভিউজ হচ্ছে না, আপনার টিকটক আইডিতে কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না, তাহলে বুঝে নেবেন আপনার টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। তো কিভাবে আনফ্রিজ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটা রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন বলতে পারবেন যে অনেকেই কিন্তু এই প্রশ্নটাও করেন যে আমার টিকটক অ্যাকাউন্টে আমি তো ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করি, সব মানে ট্যাগ ইউজ করি ভিডিও আপলোড দেওয়ার সময়, তবুও কেন আমার ভিডিও ভাইরাল হয় না বা আমার ভিডিওতে ভিউজ আসে না। তো আমিও কিন্তু ঠিকঠাকভাবে আমার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করি, তবুও জানি না কেন আমার টিকটক অ্যাকাউন্টে ভিউজ আসে না বা আমার টিকটক অ্যাকাউন্ট কেনই বা মানে টিকটক কোম্পানি ফ্রিজ করে দিয়েছে, এটা কিন্তু আমিও জানি না। টিকটক কোম্পানি কিন্তু এটা সবার সাথেই করে থাকে, প্রায় আপনি দেখবেন যে যাদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে প্রায় সবার সাথেই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে যে টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, মানে ভিডিওতে লাইক আসে না, ভিডিওতে ভিউজ আসে না, এটা কিন্তু সবার সাথেই হয়ে থাকে। তো যাই হোক, আপনার সাথে হয়তো বা হয়ে গেছে। তো কিভাবে আনফ্রিজ করবেন সেটা সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আপনি এই যে প্রথমে কী করবেন, আপনার টিকটক প্রোফাইলে চলে আসবেন। প্রথমে আপনি টিকটক প্রোফাইলে চলে আসবেন। তো দেখেন আমি টিকটক প্রোফাইলে চলে আসলাম। তো এখানে যে কাজটা আপনাকে করতে হবে, তো আপনি হয়তো বা এটাও জানেন যে অনেকেই কিন্তু এই যে টিকটকের এই অপশন থেকে, এই যে রিপোর্টে প্রবলেম, এই অপশন থেকে অনেকেই রিপোর্ট করে দেখায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অন্য একটি প্রসেসে, অন্য প্রসেসে রিপোর্ট করে দেখিয়ে দেবো যে প্রসেসে কাজ করলে আপনার টিকটক অ্যাকাউন্ট শিওরলি একদম আনফ্রিজ হয়ে যাবে। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখেন টিকটক প্রোফাইলে আসার পর প্রথমে এখান থেকে আপনার টিকটক প্রোফাইলের কী নিয়ে নেবেন, 2-3টা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখান থেকে অবশ্যই আপনাকে স্ক্রিনশট নিতে হবে। তো আপনার টিকটক প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নেবেন, 2-3টা স্ক্রিনশট আপনি চাইলে নিতে পারেন। তো আপনার টিকটক প্রোফাইলের স্ক্রিনশট প্রয়োজন হবে পরবর্তী, প্রথমে আপনার টিকটক প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আরেকটি জিনিস এখান থেকে আপনারা লক্ষ্য করবেন, এই যে আপনার প্রোফাইলের যে ছবিটি রয়েছে তার নিচে যে আপনার টিকটক প্রোফাইলের ইউজার নামটি রয়েছে, এই নামটি এখান থেকে ভালোভাবে আপনারা দেখে নেবেন। এই নামটিরও কিন্তু প্রয়োজন হবে, নামটি ভালোভাবে দেখে নেবেন, নামটি প্রয়োজন হবে পরবর্তী। তো দেখেন এই নামটি ভালোভাবে দেখে নেবেন। তো নেওয়ার পরে এবার কী করবেন আপনি, এবার কী করবেন ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর আপনি সরাসরি কী করবেন, গুগলের সার্চ বারে চলে আসবেন। ক্রোম ব্রাউজার থেকে আসলেও হবে অথবা আপনার ফোনের গুগলের সার্চ বারে এসে সার্চ করবেন হচ্ছে যে টিকটক ফিডব্যাক। তো গুগলে অবশ্যই গুগলের সার্চ বারে আসার পর এখানে সার্চ করবেন টিকটক ফিডব্যাক, লিখে কী করবেন এই যে গুগলের সার্চ বারে অবশ্যই সার্চ করে দেবেন। তো দেখেন আমি সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে শো করবে। তো এখানে প্রথমেই যে একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের মাঝে, এই যে দেখুন টিকটকে রিপোর্ট করার একটা মানে ফিডব্যাক দেওয়ার একটা মানে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করবেন, যে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে শেয়ার ইউয়ার ফিডব্যাক টিকটক। তো এই ওয়েবসাইটটির ওপর আপনি কী করে দেবেন, প্রথমটার ওপরই আপনি কী করে দেবেন, ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর অল্প একটু ওয়েট করবেন। দেখেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এই যে এরকম ইন্টারফেস চলে আসবে শেয়ার ইউয়ার ফিডব্যাক। দেখেন এখানে কিন্তু এই এখানে বিভিন্ন মানে ফর্ম ফিল আপ করতে হবে, এই যে এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটি ফিল আপ করে তাদের কাছে রিপোর্ট করতে পারবেন আপনি, মানে আপনার সমস্যার কথা আপনি জানাতে পারবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টে ভিউজ নেই বা আপনার টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, এই সমস্যাটি কিন্তু এই যে এই ফর্মের মাধ্যমে তাদের কাছে আপনি জানাতে পারবেন। তো দেখেন এখানে কী কাজ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন তো এখানে যদি আপনারা প্রথমেই লক্ষ্য করেন এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, তো দেখেন এই ফর্মটি কিন্তু ফিল আপ করলেই কিন্তু ফিল আপ করে আপনাদের কাছে রিপোর্ট করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি আমি আশা করি তারা আনফ্রিজ করে দেবে। প্রথমে যদি লক্ষ্য করেন কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা ইমেল অ্যাড্রেস প্রথমেই দেখতে পারবেন, ইমেল অ্যাড্রেস। তো এই প্রথম অপশনটিতে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনার টিকটক অ্যাকাউন্টে যদি কোনো ইমেল অ্যাড্রেস কানেক্ট করা থাকে সেই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে দেবেন, অর্থাৎ সেই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে দিতে পারেন। অথবা আপনার যদি কোনো আলাদা কোনো ইমেল অ্যাড্রেসও থেকে থাকে তো সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখান থেকে আপনি দিয়ে দেবেন। ওকে, তো এই অপশনটির মধ্যে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়ে দেবেন। সো আমার ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি, তো আপনারাও কী করবেন আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন।
তো তারপরে যে অপশনটি রয়েছে দেখতে পারবেন এখানে ইউজার নেম অপশনাল তো দেখেন এখানে আপনার টিকটকের যে ইউজার নেম যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম ওই ইউজার নেমটি এখানে দিতে হবে যে যদিও অপশনাল তবুও দিলে ভালো হবে তো আপনি কি করবেন আপনার টিকটকের ওই ইউজার নামটি ভালোভাবে লক্ষ্য করে এখানে দিয়ে দেবেন তো যে ইউজার নেমটা আমি কিছুক্ষণ আগে আপনাদের টিকটক প্রোফাইলের নিচে দেখতে বললাম ভালোভাবে ওই ইউজার নেমটি এখান থেকে আপনি ভালোভাবে দিয়ে দিবেন ইউজার নেমটি কিন্তু অবশ্যই ভুল করা যাবে না তো আমি আমার টিকটক প্রোফাইলের ইউজার নেমটি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনাদের ইউজার নেমটি কিন্তু অবশ্যই ভুল করা যাবে না ভালোভাবে ইউজার নেমটি দিয়ে দিবেন তো ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে যদি লক্ষ্য করেন একটা অপশন দেখতে পারবেন এখানে তো অবশ্যই ইউজার নেমটি ভালোভাবে দিয়ে দিবেন ওকে আমি আশা করবো এটা আপনারা পেয়ে যাবেন তো ইউজার নামটি দেওয়া হয়ে গেলে নিচে যদি আপনারা লক্ষ্য করেন টপিক সিলেক্ট অপশন এই অপশন চলে আসবে সো আপনি কী করবেন এই সিলেক্ট অ্যান অপশন এইটার ওপর ক্লিক করে দেবেন এইটার ওপর ক্লিক করে দিয়ে চতুর্থ নাম্বার যদি আপনি লক্ষ্য করেন রিপোর্ট এ বাগ ফিউচার রিকোয়েস্ট তো চতুর্থ নাম্বার এই অপশনটি আপনাদেরকে টিকমার্কে মানে সিলেক্ট করে দিতে হবে তো এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে আরেকটি অপশন চলে আসবে সিলেক্ট অ্যান অপশন তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দিয়ে এই যে নিচে দেখতে পারবেন আদার অপশন রয়েছে তো এই আদার অপশনটি আপনি সিলেক্ট করে দেবেন এই যে নিচের আদার অপশনটি কী করে দেবেন আপনি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে একটি বক্স দেখতে পারবেন তো এই বক্সের মধ্যে আপনাকে একটা জিনিস লিখতে হবে অর্থাৎ আপনার সমস্যার কথাটি তাদের কাছে জানাতে হবে তো আপনি কীভাবে এই ইংরেজিতে কিন্তু এখানে লিখতে হবে এখানে বাংলাতে লিখলে হবে না তো আপনার টিকটক অ্যাকাউন্টে যে ভিউস নেই টিকটকে যে ভিডিও ভাইরাল হয় না অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যে ফ্রিজ হয়ে গিয়েছে এই সমস্যাটি এখানে লিখতে হবে তো কী লিখবেন সেটা আমার স্ক্রিনে দেওয়া রয়েছে এই স্ক্রিন থেকে আপনারা কী করে নেন স্ক্রিনশট দিয়ে নেন অথবা এখানে যে বিষয়টি লিখতে হবে সেই বিষয়টি আমি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মানে কপি করে দিয়েছি আমার ডিসক্রিপশন বক্সে আমি কপি করে রেখেছি সেখান থেকে আপনি কপি করে এখানে আপনি দিতে পারেন অথবা স্ক্রিন থেকেও আপনি স্ক্রিনশট দিয়ে এখানে লিখতে পারেন অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি যে আপনার টিকটক আমার টিকটক অ্যাকাউন্টে ভিউস নেই আমার ভিডিও ভাইরাল হয় না প্লিজ আমার প্রবলেমটি আপনারা সলভ করে দেন আমি টিকটক টিমকে এইগুলো বিষয় কিন্তু লিখে দিয়েছি তো এইগুলো বিষয় অবশ্যই এই বক্সের মধ্যে কিন্তু আপনারা লিখে দেবেন লিখে দিলে তারা বুঝতে পারবে যে আপনার টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে এই টিকটক অ্যাকাউন্টকে আনফ্রিজ করে দেওয়া উচিত মানে এইগুলো কথাই মানে আমি কী করেছি এই যে এখানে ইংরেজিতে কিন্তু লিখে দিয়েছি তো আপনারাও কী করবেন এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই জিনিসটা কপি করে এখানে দেবেন তো তারপরে যে অপশনটি রয়েছে এই যে এখানে দেখতে পারবেন আপলোড অপশন এই যে এখানে দেখতে পারবেন আপলোড অপশন তো আপনি কী করবেন এই যে আপলোড অপশনে ক্লিক করে দিয়ে ওই যে টিকটক অ্যাকাউন্ট থেকে আপনার প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে আপনি দিয়ে দেবেন ওকে আপনার টিকটক প্রোফাইলের স্ক্রিনশটটা কী করবেন আপনি গ্যালারি থেকে দিয়ে দেবেন তো দিয়ে দিলে কিন্তু ভালো হবে আপনার অ্যাকাউন্টটি তারা দেখতে পারবে দেখে বুঝতে পারবে যদি অপশনাল দিলে কিন্তু ভালো হবে এটা তো এটা অবশ্যই কী করবেন আপনারা দিয়ে দেবেন আপনার টিকটক প্রোফাইলের স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দেবেন তো আপনি চাইলে দুই তিনটাও দিতে পারেন এটা আপনি দিয়ে দেবেন তো তারপরে যে অপশনটি এখানে যদি আপনারা লক্ষ্য করেন কনফার্ম দ্যাট দেয়ার স্টেটমেন্ট এখানে তারা কী বলছে যে আপনার ওপরে যে ইনফরমেশনগুলো দিলেন এগুলো ইনফরমেশন কি আসলে সঠিক কিনা এই টিকটক অ্যাকাউন্ট আপনার কিনা বা আপনি যে ইমেল অ্যাড্রেস এগুলো দিলেন এগুলো কি আপনারই কিনা এগুলো মানে সত্য কিনা যদি সত্য হয়ে থাকে তাহলে যে নিচে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশনে আপনাকে টিক মার্ক দিতে হবে যে নিচে দুইটা অপশন রয়েছে তো এই দুইটা অপশনের ওপর আপনি ক্লিক করে দেবেন অর্থাৎ দুইটা অপশনে কী করবেন আপনি টিক মার্ক দিবেন তো দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু আপনার আইডিটা তারা রিভিউ করবে রিভিউ করে দেখবে দেখে আপনার অ্যাকাউন্টটি কিন্তু তারা আনফ্রিজ করে দেবে তো এখানে এই দুইটা অপশনটিতে কী করবেন আপনি টিক মার্ক দিয়ে এখানে সাবমিট করে দেবেন ওকে এই জিনিসে দেখতে পারবেন সাবমিট অপশন তো সাবমিট অবশ্যই করে দেবেন দেখেন আমি সাবমিট করে দিচ্ছি তো সাবমিট করার পর আপনি একটু ওয়েট করবেন এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিট থ্যাংকস ফর কন্ট্যাক্ট ইন টিকটক দেখেন টিকটকে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে নেবে যে আপনার টিকটক অ্যাকাউন্টে কী প্রবলেম হয়েছে অথবা আপনার টিকটক অ্যাকাউন্ট কিন্তু আনফ্রিজ করে দেবে তো ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ